দল পাল্টানোর পর প্রথমবার সুপ্রিম কোর্টে ঢুকেই তোপের মুখে পড়েন ব্যারিস্টার শাহজাহান ওমর। সকালে নিজ চেম্বারে বিএনপিপন্থী আইনজীবীদের সাথে কথা কাটাকাটি হয় তার, আর এর আগে প্রধান বিচারপতির সাথে দেখা করতে চেয়েও ব্যর্থ হন। তবে সাইবার বুলিংয়ের অভিযোগ জানাতে ডিবি কার্যালয়ে গিয়ে হন আপ্যায়িত। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। কারাগারে গিয়েছিলেন বিএনপি নেতা হিসেবে, এরপর একদিনই জামিন, ওই দিনই কারামুক্ত হন ব্যারিস্টার শাহজাহান ওমর। রাতারাতি হয়ে যান ঝালকাঠি এক আসনের আওয়ামী লীগের নৌকার কাণ্ডারি। দল পরিবর্তনের পর বুধবার প্রথমবার সুপ্রিম কোর্টে আসেন শাহজাহান ওমর, দেখা করতে চান প্রধান বিচারপতির সাথে, কিন্তু সময় না মেলায় দেখা করতে পারেননি তিনি। পরে বলেন আওয়ামী লীগ তার নিজের দল, সেখানেই ফেরত এসেছেন তিনি। এরপর শাহজাহান ওমর যান সুপ্রিম কোর্ট বারে তার নিজ ঠিকানায়। খবর পেয়ে সেখানে জড়ো হন বিএনপিপন্থী আইনজীবীরা, শুরু হয় কথা কাটাকাটি। তোপের মুখে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বার ছাড়তে বাধ্য হন শাহজাহান ওমর। বিএনপি আইনজীবীদের অভিযোগ, তাদের রুমে এসে অধ্যত্তপূর্ণ আচরণ করেন তিনি। পুলিশি পাহারায় আদালত চত্বর ছেড়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ছুটে যান শাহজাহান ওমর, অভিযোগ করেন সাইবার বুলিংয়ের। বিএনপি করার পরে যে কোনো কারণে, আমার ব্যক্তিগত কারণে আমি আওয়ামী লীগে জয়েন করেছি, তো বিভিন্ন সাইবার বুলিংয়ে আমি শিকার হচ্ছি। বিভিন্ন জনের যে সমস্ত অকথ্য ভাষায় কথা বলে, মাঝে মাঝে আমার ফোনে না পেয়ে আমার মেয়ের ফোনে, আমার স্ত্রীর ফোনে, আমার ছেলের ফোনে। পরে ডিবি প্রধান হারুনুর রশিদের আলোচিত মধ্যাহ্নভোজের আতিথ্য নেন বিএনপির বহিষ্কৃত এই নেতা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।